সুন্দর সুন্দর কালেকশন দেখেছি এবার আমি আর দিদিভাই অনেক দিন পরে এলাম, আমি তো বহুদিন পরে। দুটো দু রকম জানিস, তবে লাল একটা এক কালার নিয়েছিস, সেটা একটা এরকম নিতে পারিস। কিরে তোর তখন থেকে ফুট পড়ি নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। আজকে খুব ভালো করে আমি এক্সারসাইজ করেছি সকাল সকাল, আর করার পর প্রচন্ড খিদে পেয়েছে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট আমি রেডি করে গেছিলাম, বিট দিয়ে চিলা বানাবো, এর মধ্যে একটু বেসন দিয়েছি, একটু জোয়ান, একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর হচ্ছে তোমার একটু মৌরি দিয়েছি। এরকম একটা কালার হয়েছে বিটের যেমন হয় আর কি। তাহলে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে করে নেবো, করে ব্রেকফাস্টটা সারবো। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আমার চিলাটা আমি এখানে রেডি করে নিয়েছি, এই দেখো পুরো একদম তাওয়ায় দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে কালারটার জন্য। এটাও খেতে না অনেক বেশি ভালো হয়, আর যারা ভাবছো ওয়েট লস করবে, ওয়েট লস করার প্রয়োজন আছে, তারা ব্রেকফাস্টে এটা ভাবতে পারো, চিলাটা বিটরুটটাকে একদম ভালো করে ঘষে নেবে, তারপর ওটার মধ্যে একটুখানি বেসন, একটুখানি মৌরি, একটুখানি জোয়ান দিয়ে ভালো করে গুলে নেবে, নুন দেবে আর ইসে দেবে লঙ্কা তোমরা খেতে চাইলে, অল্প তেল দিয়ে ফ্রাইং প্যানে দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে করবে। খুব হেলদি ব্রেকফাস্ট এটা, আর এটা ট্রাই করতে পারো, এটা খুব ভালো খাওয়ার জন্য, বিট তো এমনি ভালো শরীরের জন্য, এটা ট্রাই করতে পারো। আমি একটু হয়ে নিয়েছি রেডি, যাবো হচ্ছে বিশালে। দিদিভাই বললো দিদিভাইয়ের গুনগুনের জন্য কি একটা নেওয়ার আছে, তো বললো যাবি, এটা বললো হ্যাঁ চল ফ্রি আছে যাব, তো তাই কারণে মাও বেরিয়ে গেল অফিস, এখন বেরোবো। বেরিয়ে গেলাম, দিদিভাই মেবি ওখানে গাড়ি নিয়ে, না দাঁড়িয়ে নেই, ভাবলাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখি ডাকি ওকে। এই দিদিভাই বাবু কি করছে? ও চল এরকম কিনবি, কিনতে হবে ম্যাচ করে। শান্তিনিকেতনের মেয়ে হয়ে আমরা হলুদ না পরে এরকম পরবো? চলে এসছি আমরা বিশাল, আর ঢুকেই আমাদের দুজনের খ্যাপামো শুরু হয়ে গেছে। তুই কি নিবি এটা? ও মা সুন্দর দেখতে, ও এলে এটা ছাড়তো না, কি সুন্দর। কত প্রাইস এটা দেখি? এ দামটাও কমই রে, খুব একটা বেশি না, অনেক রকমের আছে। আমি তো লিটেছিলে আমি পড়ছি এটা থেকে, তুই যেটা প্রথমে দেখেছিস সেটা বেশি সুন্দর। এই নিয়ে নে একটা ছানাটা। ও মা এটা কি সুন্দর দিদি ভাই, বাচ্চাদের এই জায়গাগুলো এলে না পাগল পাগল হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। এত সুন্দর সুন্দর কালেকশন দেখেছি এবার আমি আর দিদি ভাই অনেক দিন পরে এলাম, আমি তো বহুদিন পরে। অত সুন্দর কালেকশন দেখেছে, বাচ্চাদের গুলো দারুণ দেখেছে। তোল তোল খপা খপ তোল, এগুলো হবে না গুনগুনে, ওর তো এখন বড়দের থেকে নিতে হয়। জুতোর দিকে চলে এসেছি আমরা এখন, মানে কি আমরা না, আরে ঠিক আছে দেখ না যা পাই তাই নে, সুন্দর দেখতে জুতোটা, এটা ছোট হচ্ছে নাকি তোর? না তো না, এতদিন পর জানি সেটা খুলে যাবে, নরম একদম, তোর খুব ছাড় দেবে মা আমাকে এটা নিলে, আমার তো ঢুকছেই না রে।
এই দেখ, কিন্তু এটা দুদিন পর আবার ডল ডল করে। এই কিন্তু বিশাল নরম তোরে দিদিভাই, তল তল করছে, ভীষণ নরম। ওয়াও সুন্দর দেখতে। হ্যাঁ পারবি, এই রে তুই কি র‍্যাম্প আপ করছিস, কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি নেব না, মা হেভি দেব। আরো অনেক অপশন রয়েছে জুতোর, প্রচুর অপশন। এটাও খুব সুন্দর, এটাও সাদাটা অনেক বড় বড় দেখতে, কিন্তু অনেক সুন্দর কালেকশন। জুতোটার দাম দেখলাম 499, খুবই কম। মানে যে সোল্ড ইয়েটা জুতোটা, সোলটা খুব নরম, তাই না বল? সেই আন্দাজে দামটা খুবই কম। আমরা দেখতেছিলাম গুনগুনের, বাবুর জন্য যেরকম চাইছিলাম সেরকম কিছুই আমাদের পছন্দ হলো না। এখন যাব স্টাইল বাজার, বড়দের গুলো ভালো ভালো রয়েছে, কিন্তু বাবুর জন্য যেরকম চাইছিলাম সেরকম। হ্যাঁ ওর আবার অনেক ব্যাপার আছে, আজকে বুধবার, তাই অলমোস্ট সমস্ত দোকান বোলপুরে বন্ধ থাকে, আর ফাঁকাও আজকে চারিদিক, স্টাইল বাজারটা খোলা আছে। বাবুর আমাদের এই একটা মোটামুটি পছন্দ হয়েছে, আর একটা লাল, এই যে এরকম এই একটা, এটা খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই রেড, এই কালারটা খুব ভাল লাগে, এইটা আর এইটা যে কোনো একটা নিতে পারিস। দেখি ক্যামেরায় কোনটা ভাল লাগছে, দুটো দু রকম জানিস, তবে লাল একটা এক কালার নিয়েছিস, সেটা একটা এরকম নিতে পারিস। রইলো এই একটা প্যান্ট তো হলো, তাহলে ব্যাগে গেল বাবুর। সুন্দর স্কার্ট স্কার্ট দেখতে প্যান্ট গুলো, আর একটা নিবি ওই দিক থেকে, এই প্রিন্টটা ধরেছি দিদিভাই, ওই প্রিন্টটাই ধরেছে, এই প্রিন্টে মশা খাবে, কালো। এটাও সুন্দর, যেটা দেখছি সেটাই বলছি সুন্দর। এই দুটো দেখ, সরি সরি, এই দুটো দেখতে পারিস। হ্যাঁ মনে হয় টনে, আর কিছু বাকির কথা বার হয়ে গেছে আমাদের। হ্যাঁ অর্পুত পিসির মালা নিতে হবে পুজো। আমরা এখন একটু খাবো হচ্ছে আখের রস, অনেকদিন পর খাচ্ছি রে, জলের বোতল আনতে ভুলে গেছি। হ্যাঁ জল খেতে পারছি, জলের বোতল আনতে ভুলে গেছি। বাহ পুদিনা পাতা দিচ্ছে, পুদিনা পাতা দিচ্ছ না নেই দিদিভাই? বাবা একদম উপু চুপু হয়ে গেছে, রাস্তায় একটুখানি দাঁড়াবো, পিসির জন্য একটু মালা নেওয়া আছে পুজোর জন্য, মালা নেবো আর কোনো কাজ নেই। অপরাজিতা, অপরাজিতা এনে ফুলটা দে, চল টাটা, যেতে লাগিয়ে দিস। ওকে মা বাথরুম থেকে ডাকছে, চলে এসছি বাড়ি। দিদিভাই ঢুকে গেল এইদিকে, যাই গিয়ে পিসিকে ফুলটা দিই। কি করছ না তো, কেন আমি তো ফোন নিয়ে গেছি। এই যে তোমার ফুলটা রেখে দেবো ঠাকুর ঘরে। বাড়িতে এসে স্নান করে খাবারটা বেড়ে নিয়েছি, আজকের মেনু হচ্ছে ডাল, মাছের ঝোল আছে, শোল মাছ ভাজি আর ভাত, পিসির জন্য মনে হয় করলা আলু না গো সিদ্ধ। এই যে সবাই দেখে রাখো এই ব্যক্তিকে, এই যে মেয়েটাকে দেখে রাখো, যেদিন ওর বন্ধু থাকে সেদিন আমাকে পাত্তাই দেয় না,
বাবু দাঁড়া খেলবো, আমার সময় নেই মানি, আজকে কেউ নেই, আজকে আমাকে এরকম করছে, মানি খেলবি চল খেলবি চল, সেনপটি 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 সেনাবাজি না গু। এখন না খেললে ছাড়বে না, একটু খেলি, আমারও খেলতে ভালোই লাগে, একটু রাগালাম ওটাকে। দেব পিটি, খেলাধুলা হলো আর এখন একটু চিড়ে বাজছি, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমার চিড়ে বাজাটা বেশ ভালোই লাগে, একটু চিড়ে বাজছি, চাও বসিয়েছি, আজকে পিসিও খাবে মাও খাবে। এই হচ্ছে পিসির চা, পিসি চা। এই হচ্ছে চিড়ে ভাজা, টিভি দেখতে দেখতে আলপনা দিচ্ছে, এই বয়সে তুমি দাও, এই তো অনেক হাত কাঁপে, আমার কি হলুদ, আমার গুটি, আমার গুটি দিদিভাই বার করে দিয়েছে, এখানে একটা, এখানে একটা, আমার পরে আছে, চার, এক দুই তিন, ও ফু ছক্কা, দেখ আমি এলাম আর ছক্কা, আমি গেলাম, খা 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 খালে উসকো, ছক্কার পাঁচ, এটাকে খেয়ে নিয়েছে মা, আর আমার এখন এই একটা গুটি টিকটিক টিকটিক করে চলছে, যতবার এই গুটিটা বেরোচ্ছে সবাই খেয়ে নিচ্ছে, ওই গুটিটাতে কিছু একটা লিখে রাখ, খিদে লেগে গেছে, দেখি কি পরে, এই তো আমার বাড়ি গিয়ে এই চাই পড়েছে আমার, গেল চাই পুট, ভালো দান পড়েছে, দেখি গেছে গেছে, এক দুই তিন চার পাঁচ ছয় ফুট, যাইনি আমি তো ভাবলাম গেছে, এখন গেমটা একটা দারুণ জায়গায় আছে, আমার ঘরে একটাও গুটি নেই, মায়ের দুটো, দিদিভাইয়ের তিনটে, বাবুর দুটো, শেষে গিয়ে আমি হারবো, কারণ যার বেশি বেশি বেরোয় সে শেষে গিয়ে ঠিক হবে, ওর লুডো খেলা মানে মনে জোর রাখতে হবে তো, এরম লাভাস না প্লিজ, এই রে বচন নিচ্ছি, এর গুটি বেরোচ্ছে না, নিয়ে মাকে এইভাবে জ্বালাচ্ছে, ওরম করিস না, শুয়ে শুয়ে খেললে আরোই পড়বে না, ঠিক মতো মন দিয়ে খেল, এই রে সে মায়ের আর আমার মধ্যে টান টান উত্তেজনা, আমার দুই পড়লে উঠে যাবে মায়ের পুরো, এই রে কি হলো এখানে আবার, ও তোর গুটি এগিয়ে দিচ্ছে, নিশ্চিন্তে খেলে কেউ আটকাবে, চলো এখন এদের মধ্যে চলছে, নো হ্যাঁ
তুই আমার বের করে দিয়েছিলিস, আমি তখন খাচ্ছিলাম। তাহলে এই জিভটা আমার, তোকে ফুচকা পার্টি, শুধু তুই আর আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি বাদ। না না।